উপস্থিত যারা আছেন তারা সবাইকে শুভ সন্ধ্যা, আসলে সন্ধ্যাই বলবো, কারণ অনেকক্ষণ ধরে ওয়েট করছেন এবং এই জন্য আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ। এবং সত্যিকার অর্থে এর আগেও ওখানে গিয়ে কিছুক্ষণ ইন্টারভিউ দিয়েছি, বাট তখন আসলে ইন্টারভিউয়ের মতো মনে হচ্ছিলো, আর এখানে এখন মনে হচ্ছে আমরা যেই কাজটার জন্য এসেছি, আমাদের মিট দ্য প্রেস বা প্রেস মিট যেটাই বলি সেটা শুরু হলো। সো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের এই প্রোগ্রামে। এবং এখানে আমাদের সাথে আমাদের প্রডিউসার রাজীব সরোর ভাই আছেন, সৈকত ভাই আছেন, বুকি আছেন, মনিম আছেন, আমাদের রুয়েলি আছেন, এবং মানে যারা আছেন আসলে তারা সবাই মিলে এই প্রোগ্রামটিকে আজকে আপনারা সাকসেসফুল করেছেন এই কারণেই যে সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি এখানে জিনিসটাকে এত বেশি সাকসেসফুল করেছে। এবং আমরা ক্যাসিনো নিয়ে কথা বলবো এবং ক্যাসিনোর আজকে প্রেস মিট, সেখান থেকে আমাদের অল্প কিছুদিন বাকি আছে যেটা ঈদের রিলিজ হতে যাচ্ছে 29 জুন। সো 29 জুন আমার কাছে মনে হয় যে অনেক অনেক কালারফুল একটা দিন হতে যাবে আমাদের এই টিমটার জন্য। এবং এই টিমটার সাথে আমরা একদম ডে ওয়ান থেকে আমরা যখন কাজ করছিলাম তখনকার কথা একটু শেয়ার করি। সৈকত ভাই, রাজীব ভাই, আমি এবং আমাদের সাথে আমার আরেকজন প্রডিউসারও ছিল, সবাই মিলে আমরা ঠিক ওই জায়গাটায় মিটিংটা করেছিলাম, প্রথম মিটিংটা। সো আজকে এই জন্য খুব ভালো লাগছে যে ছবিটার প্রথম দিনটা শুরু হয়েছিল ওখান থেকে এবং আজকে প্রেস মিট এখানে হচ্ছে। এই জন্য আমার কাছে মনে হয় যে আমাদের হয়তো রাজীব ভাই প্ল্যানিং করেছে, এখানে হয়তো এখানে অনেক গরম লাগছে, এখানে হয়তো আনকমফোর্টেবল লাগছে, তারপরেও সব কিছু বাধা বিপত্তি পার করেও আপনারা এখানে এসছেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সেটা তো বলছিলাম ক্যাসিনোর প্রথম দিনের ঘটনা। এবং এরপর থেকে যখন আমরা সৈকত ভাইয়ের সাথে প্রি প্রোডাকশনে একটু বসলাম, সৈকত ভাই গল্পের জন্য প্রথমে ফেরারি পড়া, তারপর আবদুল্লাহ জমির বাবু, তারপর আসাদ জামান, সৈকত ভাই নিজে, সবাই মিলে আসলে যে পরিমাণ ডেডিকেশনটা ছিল এইটা আউটস্ট্যান্ডিং। এবং এই যে ট্রিজারটা যেটা যখন 8ই জুন রিলিজ করলো তখন থেকে মনে হলো যে না সত্যি আসলে আমাদের এই সাকসেসটা দরকার ছিল এবং আমরা এই সাকসেসটা ডিজার্ভ করি। এবং যতগুলো কমেন্টস পড়েছে এবং আমি প্রতিদিন রাতের বেলা 2-3 দিন মিলে আমি সবগুলো কমেন্টস করেছি এবং দেখেছি কোথাও কোনো খারাপ লাগা নেই, কোথাও কোনো নেগেটিভ কোনো কমেন্টস নেই, হয় কেউ সৈকত ভাইয়ের পজিটিভ কথা বলেছে সেখানে আমার কথা বুদ্ধির কথা নেই, আবার অনেকে বুদ্ধির কথা বলেছে সেখানে আমার কথা সৈকত ভাইয়ের কথা নেই, অনেকে তাস্কিরের কথা বলেছে যেখানে আমি সৈকত ভাই বুবলি কেউ নেই। বাট প্রত্যেকটা জায়গা থেকে পজিটিভ যে রিপার্কেশন বা যে আমরা রিয়াকশন যে এই জিনিসটা দেখতে পেয়েছি সেটা আসলে আমাদেরকে অনেক ইন্সপায়ার করেছে। ফাইনালি পরবর্তীতে গিয়ে আমরা ডিসিশন নিলাম যে আমরা ছবিটা ঈদে রিলিজ করবো এবং রাজীব ভাই আমি সৈকত ভাই মিলে অনেকদিন ধরে 2-3 দিন ধরে মিটিং টিটিং করে আমরা ডিসিশন নিলাম যে ঈদে রিলিজ করবো। সো রাজীব ভাইয়ের কথাটা অবশ্যই বলবো, রাজীব ভাই এটার সাথে এত সুন্দরভাবে এত বেশি ফিল্মের মানুষ না হয়েও উনি যেভাবে ইনভলভ ছিলেন সেই জন্য রাজীব ভাইকে থ্যাংকস। এই কারণে যে সৈকত ভাই যখন আর্ট ডিরেক্টর, তারপরে যখন সেটের যারা লোকজন ছিল তাতে সবার সাথে কথা বলতেন, সৈকত ভাই বলতেন যে সৈকত রাজীব ভাই এরকম হলে জিনিসটা এমন হবে, এরকম বাজেট হলে জিনিসটা এমন হবে। এবং রাজীব ভাই কখনো জিজ্ঞেস করে নাই বাজেট কত, আপনি বলে যে সৈকত ভাই সবচেয়ে ভালো যেটা হয় ওইটা আমি চাই, এবং সৈকত ভাই সেটাই করেছে। এবং আমরা চেয়েছি এই কাজটার সাথে সুন্দর করে থাকার জন্য, ভালোভাবে থাকার জন্য, যাতে আমরা একটা সুন্দর ভালো কাজ করতে পারি। এবং এই ভালো কাজের শেষে আজকে একটা জিনিস খারাপ লাগে কাজ করছে যে আমাদের তাস্কিন আমাদের সাথে এখানে নেই, তাস্কিন অস্ট্রেলিয়াতে, এবং ওর চোখের বেশ কিছু প্রবলেমের কারণে আমরা যখন শুটিংয়ে ছিলাম তখনই দেখতাম যে সারাক্ষণ চোখে ড্রপ দিত এবং আস্তে আস্তে করে জিনিসটা মানে বেশ খারাপ আকার ধারণ করেছে। সো এখনও ও অনেকদিন ধরে 3-4 বছর ধরে তাস্কিন নেই, বাট তাস্কিন থাকতে পারলে খুবই ভালো লাগতো। এবং আমাদের সাথে আরও আর্টিস্ট যারা ছিলেন, সাদিয়া, তারপর তোয়েল, তারপর আসাদ, তারা আসলে আরও ভালো লাগতো। বাট তারপরেও সব কিছু মিলে আমরা যাদেরকে পেয়েছি এবং আপনাদেরকে পেয়েছি, আপনারা সবাই মিলে জিনিসটাকে অনেক সাকসেসফুল করেছেন, থ্যাংক ইউ সো মাচ। অনেক বেশি কথা বলবো না, থ্যাংক ইউ। এবং আমি একটা জিনিসই চাইবো, আপনারা যারা এসছেন এবং আমাদের আজকের যে চাওয়া পাওয়াটা, সেই চাওয়া পাওয়াটা হচ্ছে মানুষকে জানানো যে ক্যাসিনোটা ঈদে আসছে এবং ঈদে রিলিজ হচ্ছে, ঈদে যতগুলো ছবি আসছে সেই ছবির মধ্যে ক্যাসিনোটা অবশ্যই অনেক ভালো ছবি। এবং আমরা
বলবো যে একদম সম্পূর্ণ নাচে গানে ভরপুর একদম সম্পূর্ণ একটা রঙিন ছবি, দর্শক হলে গিয়ে যেই টাইপের ছবি দেখতে চায় সেই টাইপের ছবি। সো অবশ্যই হলে গিয়ে ছবি দেখবেন, দেখতে বলবেন আপনারা, আপনাদেরকে বলছি আপনারা আপনাদের মতো করে সর্বোচ্চ চেষ্টা করবেন, আমাদের সাথে যেভাবে ছিলেন যেভাবে আছেন এবং সামনে আরও এভাবেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, আরও যদি কোনো কিছু মনে করো আবার আসবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, দিয়ে ধন্যবাদ জানাচ্ছি।